মনের অশান্তি দূর করতে চাই এমন কথা যারা ভাবেন আজকে তাদের জন্য আলোচনাটা যে দেখুন এই মনের অশান্তি দূর করতে গেলে কি করতে হবে। শান্তি অশান্তি দুটোই কিন্তু আপনার মনের মাঝে, মনের বাইরে কিছু নেই। আপনি চাইলেই আপনি শান্তি লাভ করতে পারেন। যত নেগেটিভ ঘটনাগুলোকে নিয়ে ভাববেন বসে বসে আপনার জীবনে অশান্তি তত বাড়বে। আকাশ পাতাল কল্পনা করবেন তত অশান্তি বাড়বেন। মনের অশান্তি দূর করার জন্য একমাত্র ঈশ্বরে আত্মসমর্পণ করুন, দেখুন মনের শান্তি আপনার ফিরে এসেছে। জীবনে যে ঘটনাই হোক না কেন, মৃত্যু আসুক, ঝঞ্ঝাট আসুক, যাই আসুক না কেন, নিজেকে ঈশ্বরের উপর ছেড়ে দিন যে আমার ঠাকুর আছে, হে প্রভু আমি তোমার সন্তান, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এমনভাবে বলুন আর নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন। দেখুন আপনার মনে অনেকটা শান্তি এসেছে। অন্যের থেকে প্রত্যাশা কমান, দেখুন জীবনে শান্তি এসেছে। আজকে স্বার্থপরতার যুগ চলছে, যত প্রত্যাশা রাখবেন অন্যের থেকে তত জীবনে কষ্ট পাবেন। জীবনে তার থেকেই আশা করবেন যার জন্য আপনার কিছু করা আছে, আর যার জন্য কিছু করেননি তার চেয়ে কিছু আশা করবেন না। জীবনে শান্তি ফিরে আসবে। আর মনের অশান্তি দূর করার জন্য সব সময় ব্যস্ত থাকুন, ফাঁকা মাথায় বসবেন না, বারবার করে বলছি কাজের মধ্যে ইনভলভ থাকুন। আর পজিটিভ ভাইব্রেশন যাদের কাছ থেকে পান তেমন মানুষের সঙ্গ করুন, উপকার পাবেন। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।